व्हाट्स अप एंड वेलकम बैक टू माय चैनल। सो आज के तुम्हारे जो ग्लैमरस गॉर्जियस मेकअप लुकट क्रिएट कर देखो। ये मेकअप लुकटा क्रिएट कर सकल प्रोडक्ट दिए सबगल हे मात्र 150 रुपीजर मध्य। सो भीषण भीषण अफोर्डेबल अफोर्डेबल मेकअप हमें जानी तुम्हारे सकल पचंद और हमारों क्योंकि खूब पचंद। शुधुमात्र एक प्रोडक्ट जो अवेलेबल छो ना से बद दिए आज के सब प्रोडक्ट यूज कर सब 150 টাকার মধ্যে 100 থেকে 150 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা মার্কেটে। কিন্তু লুকটা অসাধারণ টার্ন আউট হয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো কথা না বাড়িয়ে চটপট দেখে ফেলি যে আজকে কিভাবে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। খুবই সুন্দর টার্ন আউট হয়েছে লুকটা। প্রথম এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো শুরু করে দিই, লেটস গেট স্টার্টেড। फर्स्टे आमी एखाने पॉन्ड्सर लाइट मॉइश्चराइजर अप्लाई करे नियेछी। एटार दाम मात्र 120 টাকা। एरपर आमी एखाने मेकअप कम्पानीर एकटा पैन स्टिक अप्लाई करछी, एटार दाम मात्र 100 টাকা। कवरेजटाओ किन्तु भीषण ही सुंदर दे। टैम ब्यूटी ब्लेंडर हेल्प निये आमी फुल फेस एटाके ब्लेंड करे निच्छी। एते आमार शेड होच्छे 02। तुम्हारा इंडियाते अवेलेबल पे जाबे जे कोनो लोकल मार्केटे। एरपर आमी इनसाइड कस्मेटिक्सर कन्सिलर अप्लाई करछी, एते आमार शेड होच्छे 01। एटारो दाम मात्र 110 টাকা। भीषण ही अफोर्डेबल एकटा कन्सिलर और कवरेजो खूब सुंदर दे। हाइएस्ट पॉइंट्सगुलोते आमी अप्लाई करे नियेछी। एरपर एटाकेओ डैम ब्यूटी ब्लेंडर दिए आमी ब्लेंड करे नेब। देखतेई पाच्छो कन्सिलर कवरेजो किन्तु खूब ही सुंदर। फेसटाके सेट करे नेब आमी एखाने ह्वाइट टोने लूज पाउडार दिए। एटार दाम 100 টাকা मात्र। सो तोमरा जे कोनो जायगाय अवेलेबल पे जाबे। ई पाउडारटाओ किन्तु आमार खुबी पछन्देर। 100-150 টাকার मध्ये तोमरा मेबलिनेर कम्पैक्टो पे जाबे। एरपर आमी एखाने स्विस ब्यूटी हिलारि रोडार आईशैडो प्यालेट दुटो यूज करछि। एई दुटोर दाम 150 करे दुटो पड़ेछिलो आमार, टोटाल 300 টাকা। এখান থেকে একটা বার্নড অরেঞ্জ শিমারি শেড নিয়ে আমি ফুল আইলিডে অ্যাপ্লাই করছি একটু উইং শেপে। এই শিমারি শেডটা দিয়েই আজকে মেইনলি আমি আমার আই লুকটা করব। এরপর সুইস বিউটি হিলারি রোডার প্যালেট 1 থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি আর লোয়ার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি স্মোকি এফেক্ট ক্রিয়েট করার জন্য। এরপর কাজল অ্যাপ্লাই করে সেটাকে আমি এখানে ভালো করে স্মাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছো এখানে আমি মেকআপের কাজল ইউজ করেছি যেটার দাম মাত্র 50 টাকা। এখানে শুধুমাত্র আমি 150 টাকার মধ্যে কোনো মাস্কারা পাইনি। সো আমি মেবলিনের ক্লোসল মাস্কারা ইউজ করছি। তোমরা 150 টাকার মধ্যে মাস্কারা পেয়ে যাবে। ব্লু হেভেনের মাস্কারা অ্যাভেলেবেল আছে মার্কেটে, আমার কাছে ছিল না। সো নেক্সট আমি এখানে এডিএসের আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার ফুল ফেসটাকে কন্ট্রোল করব। এই প্যালেটটা হচ্ছে ব্লাশ কাম আইশ্যাডো প্যালেট। এটার দামও কিন্তু মাত্র 100 টাকা, লোকাল মার্কেটে পেয়ে যাবে তোমরা। এডিএসের প্যালেটগুলোর দাম খুবই কম। নেক্সট সেম প্যালেট থেকেই আমি ব্লাশ শেডটা নিয়ে ফুল আমার যে চিক্সে যে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, চিক্সের হাইয়েস্ট পয়েন্টসগুলোতে, একটু নোজে ও অ্যাপ্লাই করে নেব আর সামান্য একটু চিনেও অ্যাপ্লাই করে নেব সেম ব্লাশ। এরপর সুইস বিউটি হিলারি রোটার প্যালেট 1 থেকে একটা শিমারি শেড নিয়ে আমি ফুল ফেসে হাইলাইট করে নিচ্ছি, কারণ আমার কাছে হাইলাইটার ছিল না কোনো 150 টাকার মধ্যে। আর এই প্যালেটগুলো কিন্তু আইশ্যাডো প্যালেটগুলো হাইলাইটারের কাজেও খুব ইউজফুল। সো খুব সুন্দর করে কিন্তু আমাদের ফেসটাকে হাইলাইট করে দেয়, দেখতেই পাচ্ছ হাইলাইটারটাও কিন্তু খুব পপিং। ইনার কর্নার আর ব্রাউ বোনেও কিন্তু সেম হাইলাইটারই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এখানে লিপস্টিকের জন্য হুডা বিউটির ডিউপ লিপস্টিক ইউজ করেছি। এই শেডটা খুবই সুন্দর একটা শেড। এই লিপস্টিকগুলোরও দাম কিন্তু 100 টাকা। সো এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। মাত্র 150 টাকার প্রোডাক্ট ইউজ করে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। যারা অ্যাফোর্ডেবল মেকআপ লুক পছন্দ করো, মেকআপ পছন্দ করো, তাদের জন্য এই মেকআপ লুকটা ক্রিয়েট করা। সো তোমরা যদি চাও এই মেকআপ লুকটা যদি রিক্রিয়েট করো কেউ, তাহলে অবশ্যই আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ট্যাগ করতে কিন্তু ভুলো না। ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ওপরেই দেখতে পাচ্ছ দেওয়া আছে, তোমরা ফলো করতে পারো যাতে আমরা কানেক্ট থাকতে পারি। এই মেকআপ লুকটা কিন্তু ভীষণ সুন্দর টার্ন আউট হয়েছে।
যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে নোটিফিকেশনের বেল আইকনটাকে হিট করে দিও, পরবর্তী না হলে নতুন ভিডিওর আপডেট কিন্তু তোমরা পাবে না। আর ভালো লাগলে একটা বড় থামস আপ দিয়ে লাইক অবশ্যই করবে, তোমরা লাইক কমেন্ট কিন্তু সেভাবে করো না, নাহলে আমি বুঝতে পারি না তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। সো বাই।